বীরভূমের মোহাম্মদ বাজারে তৃণমূল কার্যালয়ে আগুন পুড়ে ছাই। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের সঙ্গে বচসার পর আগুন, অভিযোগ শাসক দলের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের পাল্টা দাবি বিজেপির। বীরভূমের রামপুরহাট থানার দাঁতপুর গ্রামে ইটভাটা মালিককে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি কারণে হামলা খতিয়ে দেখছে রামপুরহাট থানার পুলিশ। অমিত শাহর সভার প্রচারে যাওয়ায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বীরভূমের ময়ূরেশ্বর থানা এলাকার ঘটনা। ময়ূরেশ্বর থানায় অভিযোগ দায়ের, অভিযোগ অস্বীকার অভিযুক্ত তৃণমূল নেতার। উত্তর দিনাজপুরের ডালখোলা থানার হাসান গ্রামে বাড়ির কাছে তৃণমূল কর্মীকে গুলি করে খুন। ডালখোলা থানায় অভিযোগ দায়ের, একজনকে আটক করেছে পুলিশ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ মৃতের পরিবারের, অভিযোগ অস্বীকার বিজেপি। আলিপুরদুয়ারের তপসী খাতা জয় বাংলা হাটে তৃণমূল কর্মীকে গুলি করে খুন। দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন দাবি পরিবারের। দোষীদের গ্রেফতারের দাবিতে মৃতদেহ আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার তৃণমূল জেলা নেতৃত্বের। মুর্শিদাবাদের লালবাগে প্রতিবেশীর হাতে আক্রান্ত যুবকের মৃত্যু হল SSKM হাসপাতালে। গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশীদের অভিযোগ, এর আগেও অভিযুক্ত যুবকের হাতে কয়েকজন আক্রান্ত হয়েছিলেন। তৃণমূলের পতাকা লাগিয়ে সরকারি জমি দখলের অভিযোগ জলপাইগুড়ির কোতোয়ালি থানা এলাকার বালাপাড়ার ঘটনা। দলের নাম করে উন্নয়নের কাজে বাধা দিলে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন তৃণমূল জেলা সভাপতি। মুখের ভিতর বিঁধে গিয়েছিল সাইকেল স্পোক, অস্ত্রোপচার করে শিশুর প্রাণ বাঁচালেন দেবেন মাহাতো হাসপাতালের চিকিৎসকরা। সেতু প্রায় তৈরি, তবে অ্যাপ্রোচ রোডের কাজ বাকি থাকায় সিতাই ও দিনহাটার যোগাযোগ থমকে। ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে কাজ বন্ধ করে দিলেন জমিদাতারা। অন্ধকারে সেতুর ভবিষ্যৎ।